করোনার নতুন আতঙ্ক ব্রাজিল স্ট্রেন। এটি অতি সংক্রামক যা অ্যান্টিবডিকে ধাঁধায় ফেলতে পারে, রয়েছে রকম ভেদও। এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। এ পর্যন্ত দু ধরনের স্ট্রেনের কথা জানা গেছে, যার একটি ব্রিটেনে প্রকাশ করেছে এবং এ ব্যাপারে বিজ্ঞানীদের একাংশ নিশ্চিত, অন্যটি এখনও ধরা পড়েনি। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। করোনা ভাইরাসের ক্রমাগত মিউটেশন এবং সংক্রমণের চিন্তায় পড়েছে বিশ্বের ভাইরোলজিস্টরা। এই আতঙ্কের নতুন নাম ব্রাজিল স্ট্রেন। নিজ দেশের ব্রিটেন স্ট্রেন তো রয়েছেই, তার উপরে দক্ষিণ আফ্রিকার স্ট্রেনটিও ধরা পড়েছে দেশটিতে। এবার শুরু হয়েছে ব্রাজিল আতঙ্ক। তবে ব্রাজিল স্ট্রেনটি এখনও ব্রিটেনে সেভাবে ছড়ায়নি। নতুন স্ট্রেনটির নাম দেওয়া হয়েছে P1। টোকিওতে চারজনের দেহে ব্রাজিল স্ট্রেন প্রজাতির করোনা ভাইরাস ধরা পড়েছে। এরা ব্রাজিলের আমাজন অঞ্চল ভ্রমণ করেছেন। জাপানি বিজ্ঞানীরা স্ট্রেনটি নিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখেন এটি অতি সংক্রামক। তবে এর সাথে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের মিল থাকলেও সেটি আলাদা। I'm concerned because since the beginning of this we've seen mutations occur all over the world, many thousands of them, but this one has more mutations than any variant we've seen before. বিজ্ঞানীরা আশঙ্কা করছেন গত বছর জুলাই থেকেই হয়তো ব্রাজিলে P1 সংক্রমণ শুরু হয়েছে। আমাজনের সবচেয়ে বড় শহর মানাউসে গণসংক্রমণের নেপথ্যে নতুন এই স্ট্রেনটি। আতঙ্কের বিষয়ে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেনটি মানুষের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডিকেও গোলক ধাঁধায় ফেলে দেয়, ফলে ভাইরাসটিকে চিহ্নিত করতে পারে না অ্যান্টিবডি, আর তাই করোনা থেকে সেরে ওঠা রোগী পুনরায় সংক্রমিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম যখন কোভিড-19 ভাইরাসটি ধরা পড়ে তার থেকে অনেক বেশি সংক্রমণ হয়ে উঠেছে ভাইরাসটি। মিউটেশন ঘটিয়ে অনেক রূপ ধারণ করছে এই ভাইরাসটি। By injecting its genetic information into our cells. মাজিয়া মান্নান, মাইটিভি।